আসসালামু আলাইকুম শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ সংবাদ কক্ষে আছে আমি হাসিব মারজান শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগ যথেষ্ট নয় ভেজাল রোধে আইন বাস্তবায়ন করার তাগিদ কৃষিমন্ত্রী এবং বগুড়া গোপালগঞ্জে মৌসুমি পিঠা উৎসব গ্রামের পাশাপাশি শহরেও ছড়িয়ে পড়েছে আমেজ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিলেও তা যথেষ্ট নয় বলে স্বীকার করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি দাবি করেছেন খাদ্যে ভেজাল রোধে বিদ্যমান আইন পুরোপুরি বাস্তবায়ন করা গেলে সুফল পাওয়া যাবে রিপোর্ট করছেন মাসরুর শাকিল সুস্বাস্থ্যের মূলনীতি নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি স্লোগানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক সরকারি দলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিরোধী দলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন কৃষিমন্ত্রী বলেন সরকারের নানা পদক্ষেপের কারণে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে তবে নিরাপদ খাদ্য পুষ্টিমান নিশ্চিত করতেও চেষ্টা চালানো হচ্ছে উনি সবসময় আমাকে বলেন যে এই খাদ্য নিরাপত্তার বিষয়ে সামান্যতম তোমরা কোনো ছাড় দিবে না সেটা প্রাণী হোক আর স্কোয়ারি হোক বা যে কোনো বড় প্রতিষ্ঠানই হোক তবে একটি কথা যে প্রাণ বন্ধ করা যাবে না খাদ্যে ভেজাল রোধে সরকারের কঠোর অবস্থানের কথা বলেন মন্ত্রী সচেতনতা আনতে হবে যেটি বলেছেন বিতর্কে যে সচেতনতা সৃষ্টি করতে হবে তাদেরকে সাবধান করতে হবে তাদেরকে যথেষ্ট পানিশমেন্ট কঠোর পদক্ষেপ নিতে হবে যাতে করে ভবিষ্যতে কেউ এই পথে না যায় জুন পর্যন্ত সার ও ডিজেলে 28,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার চ্যালেঞ্জ থাকলেও তা পূরণে কাজ করছে সরকার মাসরুর শাকিল চ্যানেল আই ঢাকা ভোলার রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে এ নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌফিক ইয়েলাহি চৌধুরী আরও ছিলেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাসান ওয়ারিসুল কবির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও অন্যরা চ্যানেল আই কৃষি সংবাদে এবারে বিরতি আর বিরতির পর যা থাকছে বগুড়া গোপালগঞ্জে মৌসুমি পিঠা উৎসব গ্রামের পাশাপাশি শহরেও ছড়িয়ে পড়েছে আমেজ মৃতের পর চ্যানেল আই কৃষি সংবাদে আমার আমন্ত্রণ শীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পিঠা পুলি পায়েসের বাঙালি ঐতিহ্য গ্রাম বাংলায় টিকে আছে এই সংস্কৃতি এর ধারাবাহিকতায় শহরেও এখন ছড়িয়ে পড়েছে শীতের পিঠার আমেজ বগুড়া থেকে রৌফ জালাল ও গোপালগঞ্জ থেকে আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন শিবতা মাহমুদ বগুড়ায় শীত এলেই বাড়ি বাড়ি পিঠা তৈরির ধুম পড়ে খেজুর গুড় দিয়ে তৈরি হয় হরেক রকম পিঠা পিঠা তৈরির এমন সংস্কৃতি বছরের পর বছর ধরে চলে আসছে আজকাল বাড়ি বাড়ি ছাড়াও বাণিজ্যিকভাবেও তৈরি হচ্ছে পিঠা 8 বছর থেকে এখানে দোকান দিই প্রতিদিন অতিরিক্ত 4000 বিক্রি হয় ভাবা পিঠে শীতল পিঠে ঝাল পিঠে মিষ্টি কুচলি ঝাল পিঠে গ্রামে তো এইভাবে যাওয়া হয় না পিঠা শীতের মধ্যে পিঠা খাওয়া দাওয়া করা যায় না এখানে রাস্তার পাশে পিঠা পেয়ে ভালো লাগে গোপালগঞ্জ জেলা শহরের শেখ রাসেল পৌর পার্কের সামনে লেক পার সহ রাস্তার বিভিন্ন মোড়ে চিতই ভাপা পুলিসহ রকমারি পিঠা তৈরি হচ্ছে মাটির চুলায় তৈরি নারকেল ও গুড়ের পিঠা সবার কাছেই প্রিয় এর বাণিজ্যিক চাহিদাও ব্যাপক পিঠা বিক্রি করি আজ 3-4 বছর ধরে পিঠা বিক্রি করি আমি ভালোই আছি সিতে পিঠা বিক্রি করি বাজা পিঠা বিক্রি করি সব বিক্রি গেলে 2000 তবে পিঠার মান ও স্বাস্থ্য সচেতনতা অনুসরণের পরামর্শ রয়েছে চিকিৎসকদের যদি স্বাস্থ্যসম্মতভাবে এইসব পিঠা তৈরি না হয় বা বিক্রি না হয় সেক্ষেত্রে জন্ডিস লিভারের রোগ সহ পেটের পীড়া বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে পিঠার ঐতিহ্য ধরে রাখার তাগিদ দিচ্ছে প্রশাসন আমরা কিন্তু প্রতি পাড়ায় পাড়ায় বসে বা ছোটো ছোটো মহল্লায় আমরা কিন্তু এই ছোটো ছোটো পিঠা উৎসবগুলো করতে পারি এতে একদিকে যেমন আমাদের সোশ্যাল যে একজনের সাথে বন্ডিং যেটা বন্ডিংটা যেমন বৃদ্ধি পাবে তেমনিভাবে আমরা কিন্তু আমাদের ঐতিহ্যটাকেও দীর্ঘদিন ধরে মানুষের কাছে উপস্থাপন করতে পারব সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, ভেজাল রোধে আইন বাস্তবায়ন করার তাগিদ কৃষিমন্ত্রীর। এবং বগুড়া গোপালগঞ্জে মৌসুমি পিঠা উৎসব, গ্রামের পাশাপাশি শহরেও ছড়িয়ে পড়েছে আমের। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।